ভারত ও বাংলাদেশের যাত্রীদের সুবিধার্থে বসিরহাটের ঘোচাডাঙ্গা সীমান্ত দিয়ে শুরু হবে দুদেশের মধ্যে বাস পরিষেবা। মঙ্গলবার শুরু হলো তারই মহড়া। মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে যাত্রী সমেত একটি বাস পৌঁছায় বাংলাদেশের ভোমরা বর্ডারে। অন্যদিকে কলকাতা থেকেও একটি মিনিবাসে করে যাত্রীদের নিয়ে আসা হয় ঘোচাডাঙ্গায়। দুদিক থেকে যাত্রী এক্সচেঞ্জ করে এদিনের মহড়া সম্পন্ন হয়। আগামী এক মাসের মধ্যে ঘোচাডাঙ্গা দিয়ে কলকাতা ও ঢাকার মধ্যে বাস পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এটা একটা বাস পরিষেবাই চালু হবে ঢাকা টু কলকাতা ভায়া ঘোচাডাঙ্গা বর্ডার, সেটা আমরা আশা করছি এক মাসের মধ্যে শুরু করতে পারব। বাংলাদেশের যাত্রীদের ফুল মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানান ঘোচাডাঙ্গা এক্সপোর্টার্স ও ইম্পোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অ্যাকচুয়ালি আমাদের এটা দীর্ঘদিনের আমাদের একটা দাবি ছিল যে প্রশাসনের তরফ থেকে শুরু করে এবং আমাদের সরকারের কাছে দাবি ছিল, পরিবহন দপ্তরের দাবি ছিল আমাদের, যে যে ফ্যাসিলিটিটা ভারত বাংলাদেশের মধ্যে যে পরিষেবাটা আছে, যেটা ভারত বাংলাদেশের মধ্যে যে ঢাকা টু কলকাতা যে গাড়ি, যেটা আগে আমাদের একটা চলে অলরেডি ভায়া বেনাপোল পেট্রাপোল হয়ে যেটা চলে, আমাদের এই বর্ডার দিয়ে আমাদের দাবি ছিল দীর্ঘদিনের যে ভায়া ভোমরা ঘোচাডাঙ্গা হয়ে ঢাকা টু কলকাতা গাড়িটা যদি এই দিক যাতায়াত শুরু হয়, তাহলে এই আমাদের দুদেশের মধ্যে আমাদের অভ্যন্তরীণ যে বাণিজ্য, সেই বাণিজ্যের দৃঢ় মানে ভিত্তা আরও বেশি সুদৃঢ় হবে এবং সেই সাথে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। ঘোচাডাঙ্গা স্থলবন্দর দিয়ে দুদেশের যাত্রীদের যাতায়াত দীর্ঘদিনের, তবে পরিবহন ব্যবস্থা সেই তুলনায় খুবই খারাপ। তাই সরাসরি বাস পরিষেবা চালু হলে দুদেশের যাত্রীদের ভোগান্তি কমবে। পাশাপাশি বাংলাদেশে পদ্মা সেতু চালু হওয়ায় দু ঘন্টা সময় কম লাগবে এই রাস্তা দিয়ে। বসিরহাট থেকে বিমল বসু, রিপোর্ট জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।